বিদেশ বাংলাদেশ ভাই, আসলে কথাটা কিন্তু একদম সঠিক। অনেকদিন ধরে ভাবতেছি বিষয়টা বলবো বলবো করে বলা হচ্ছে না, এটা কেন বললাম তার কারণ দেখেন, অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি হচ্ছে যে আমাদের ভাইরাল শ্যামলদা, তাকে নিয়ে বিভিন্ন ধরনের মানে এই ভিডিও হচ্ছে, তারপর হচ্ছে তাদের একটা মিউজিক ভিডিও হয়েছে, তাকে ছোট করে একটা শর্ট ফিল্মও বানানো হয়েছে। কিন্তু ঠিক আছে, তার এ দিয়ে যে গানটা মানে গানও হয়েছে, যারা করছেন বা জিবা যারা করছেন, সেখানে একটা উক্তি বলা হয়েছে যে হচ্ছে কিন্তু হিরো আলমের দিন শেষ, শ্যামলদার বাংলাদেশ। ও, তার মানে এখানে হিরো আলমকে কিন্তু একটু মানে মানে যেমনি হোক একটা তাচ্ছিল্য করা হয়েছে, বা মানে চাই পায়ে এক কোণায় ফেলানো হয়েছে রাস্তার পাশে। মনে করেন সাপোজ বিভিন্ন কন্ট্রোভার্সি দেখা গেছে, সেখানে নাকি হিরো আলম নাকি মানে আমাদের শ্যামলদার বিরুদ্ধে মামলা করছে, তাই নিয়ে শ্যামলদা লাইভে ক্ষমা চাইছে হিরো আলমের কাছে। ঠিক আছে, তাহলে চলেন আর আজকে ভিডিওতে স্কিপ করবেন না, আজকের ভিডিওতে জানাবো যে আসলে দুধের ভেতর যে কাহিনী মামলা চলতেছে না কি না কি না কি গান কোন কারণে সব বিষয়ে আজকে আমি একদম সলিটারটা মানে ধারণা দিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, হিরো আলম ভাই আমার আসলে একটা মামলা করার জন্য আমাকে একটা হুমকি দিয়েছে, তা আসলে আমি হিরো আলম ভাইকে বলতে চাই, ভাই আমি যে কাজটা করছি আপনার কাছে আমি অনুরোধ বা মাপ চাইয়ে নিচ্ছি, আমার ভুল হয়ে গেছে কাজটা করা। আমি আপনাকে কখনো চিনতামও না বা আপনাকে আমি কখনো দেখিও না, এই নট ফেস টু ফেস। তা আসলে বিষয়টা হচ্ছে যারা আসলে আমাকে দিয়ে এই কাজটা করায়। ওকে, এখানে কিছু কথা আছে, কিছু কি শুনলেন যে অনেকে চাপে ফেলায় তাকে আর কি, এটা বলাইছে যে ওই যে বললেনই বললামই আগে যে হিরো আলমের দিন শেষ, শ্যামলদার বাংলাদেশ সাপোজ, এইটা আসলে বলেছে তাকে বলতে, সে তো সরস নিতান্ত একজন সরস ব্যক্তি। ঠিক আছে, আর তার নাকি সে মামলা করছে, সেটা তার আর কি সে লাইভে বলছে, ক্ষমা চাইছে। ঠিক আছে, আচ্ছা মামলা করছেই করছে না, তাই আমি ক্লিয়ার করবো আজকে হিরো আলমের নিজের মুখে। চলেন শুরু করি। শ্যামলকে লিয়ে অনেকে রোস্টার দা, অনেক রোস্টার ভিডিও বানাইতেছে হিরো আলম ক্লিয়ার। হিরো আলমের কাছে আমি এরকম আশা করিনি, শ্যামল হলো যে সহজ সরল লোক, তাকে হিরো আলম মনে করেন মামলা করার হুমকি দিয়েছে। তারপরে হিরো আলম মনে করেন হলো যে অন্য কোনো লোক হলে তার পিছনে লাগা লাগতে পারলো না, এনে তো অনেকে অনেক রকম কথা বলতেছেন। আমি শ্যামলকে একটা কথা বলতে চাই, যারা রোস্টাররা আছেন তাদেরকে একটা কথা বলতে চাই, শ্যামলকে আমি হিরো আলম ফোন দিছে কিনা, কোনো মামলার হুমকি দেখেছে দিছে কিনা, এই প্রমাণটাকে বার করেন, তারপরে আমাকে এই কথাটা আপনি বলেন। আমার বলতে হিরো আলম অ্যাসিস্ট্যান্ট ফোন দিতে আপনাকে বলেছেন। আরে ভাই, এটা আপনি শ্যামলদার সহজ সরল দেখে ওকে আমার পরিচয় দিয়ে কি হয়েছে ভুল করলে ভয় দেখাচ্ছে। যারা লাভালাভি করতেছে তাদের কথা আমি হিরো অ্যাসিস্ট্যান্ট অথবা কথা আমি হিরো আলম বলতেছি, আপনি মামলা করুন। অনেকে অনেক রকম কথাবার্তা বলে বলে ওকে এই কাজটা করাতে আপনি আমার টার্গেট, কিন্তু আমি হিরো আলম ওকে ফোনও দেয়নি, আমার অ্যাসিস্ট্যান্ট ফোন দেয়নি, এটা অন্য কেউ আমার নাম ভেঙে তারা হয়েছে আর কাছে এই কথাটা বলেছে। আপনার সত্যমিটা যাচাই করেন না, এটা আমাদের বাংলাদেশের অপরাধ, বুঝছেন? কেমন হইলো বিষয়টা, শুনলেন তো আপনাদের ক্লিয়ার সবকিছু? তাই অযথা জোর ঝামেলা করবেন না ভাই, ঠিক আছে, মানে ভালো থাকতে দিন মানুষে, ঠিক আছে, তাহলে খুব ভালো হবে। সে মামলা করে না, অথচ গুজব সরাচ্ছে মামলা করতে, সেই ভয়ে শ্যামলদা লাইভে এসে একদম মানে কি বলে কাঁদো কাঁদো অবস্থায়, আপনাদের তো দেখলেনই। এগুলো বাদ দেন ভাই, গুজব সরাবেন না, ঠিক আছে, সে সরসল ব্যক্তি, তারা তেমন করাবেন না, যারা এরকম করতেছেন তারা চরম ভুল করতেছেন, আপনাদের শাস্তি হবে, আপনাদের আইনগত পদক্ষেপ নেওয়া হবে আপনাদের বিরুদ্ধে, প্লিজ আপনারা এগুলো করবেন না। ঠিক আছে, তো আপনার মতামত কি কমেন্টে জানাবেন, ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, বাই বাই, নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, গুড বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।